কংগ্রেস সভানেত্রী আদরণীয় সোনিয়া গান্ধীকে যে স্টেটমেন্ট করেছেন সেটা একটা ঐতিহাসিক যুগোপযোগী এবং একটা মানবিকতার বহিঃপ্রকাশ। আমাদের আদরণীয় সোনিয়া গান্ধীজি দেখেছেন যে যারা বাইরে মাইগ্রেটেড ওয়ার্কার, পেশেন্ট, স্টুডেন্ট যারা বাইরে আছে, লকডাউন করা 4 ঘন্টার নোটিশে লকডাউন করেছে প্রধানমন্ত্রী মোদীজি, তাতে লক্ষ লক্ষ ওয়ার্কার, স্টুডেন্ট এবং পেশেন্ট আর বিভিন্ন রাজ্যে তারা অবহেলিতভাবে লাঞ্ছিতভাবে আছে। সরকার, কেন্দ্রীয় সরকার কোনো যোগাযোগ করছে না। যেখানে রেলওয়ে 151 কোটি টাকা পিএম কেয়ারে দিয়েছে, যেখানে কোটি কোটি টাকা এখানে পিএম কেয়ার ফান্ডে জমা হচ্ছে, হাজার 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 কোটি টাকা, যেখানে আপনার ওয়েলকাম টাম যেখানে 100 কোটি টাকা ব্যয় হয়েছে, সেখানে ভারত সরকার এই যে স্ট্যাগনেন্ট যে ওয়ার্কার, পেশেন্ট, স্টুডেন্টদের রেলওয়ে ভাড়া দিচ্ছে না, সেখানে একটা মহৎ একটা সিদ্ধান্ত নিয়েছেন ম্যাডাম সোনিয়া গান্ধী। উনি বলেছেন ট্রেনে তাদের বাড়ি ফেরার জন্য যে ট্রেন ভাড়া লাগবে সেটা জাতীয় কংগ্রেস বহন করে। এটা ঐতিহাসিক, মানব দরদি এবং যুবকযোগী একটা সিদ্ধান্ত। আমি আরো বলবো, ত্রিপুরা সরকার শেখা উচিত, ত্রিপুরা সরকারও এটা, ভারত সরকার তো কিছু করছেই না। এখানে যেখানে স্টাম্পকে ওয়েলকাম স্টাম্প 100 কোটি টাকা খরচ, যেখানে প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ এবং তার রেনোভেশনের জন্য 20,000 কোটি টাকা যাচ্ছে, 20,000 কোটি টাকার বাজেট রয়েছে। এখন এখানে যেখানে 68,607 কোটি টাকা ঋণমুকুব করা হয়েছে, এবার রামদেব মহোদয়ের 2,212 কোটি টাকা ঋণমুক করেছে নীরব মোদি, ওনার মামা, ওদের 68,000 কোটি টাকা ঋণ মকুব করেছে। সেখানে গরিব মানুষ যারা কাজ করতে বাইরে গেছে, ছাত্ররা পড়াশোনার জন্য গেছেন বাইরে, রুগী বিভিন্ন জায়গায় গেছে, চেন্নাই, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায়, বোম্বে, ওরা আটকে আছে। ওদের জন্য আমি দাবি রাখছি, রাজ্য সরকার আমাদের যে লোকগুলি বাইরে আছে, ওয়ার্কার, বিভিন্ন পেশেন্ট এবং স্টুডেন্ট, তাদের আনার ব্যবস্থা তো করা উচিত। আর লাস্ট নট আমি বলব, এখানে গত মাসে দিয়েছে ফ্রি রেশন 5 কেজি পার পার্সন, শুধু চাল দিয়ে তো সংসার চলে না, ডাল, নুন, তেল সব দরকার হয়, সবজি প্রয়োজন আছে দৈনন্দিক। যারা ডেলি লেবার, রিক্সা চালক, গরিব মেহনতি মানুষ, বিপিএল এবং বিপিএল লিস্ট, আমি আগেও বলেছি, আমি রাজ্য সরকারের কাছে দাবি রাখছি, এই গরিব মেহনতি মানুষ যারা ত্রিপুরাতে 68% বিপিএল, যদিও প্রত্যেককে দেওয়া হয়নি, এখানে মনে হয় অ্যাপ্রক্সিমেট 44% কার্ড দেওয়া হয়েছে, বাকিরা লিস্টে, এবং বাকি যারা গরিব আছে রেশন কার্ড, তাদের মাসে 5,000 টাকা করে প্রতিটা ফ্যামিলিকে দেওয়ার আমি দাবি রাখছি, আর আমি রাখছি, এবং রাজ্য সরকারের কাছে বলব যে ওরা যে ব্যবস্থা করছে, দে শুড বি মোর সিরিয়াস রিগার্ডিং কোভিড-19, কারণ এখন দেখা গেছে আজ অব্দি মনে হয় 29 জন হয়েছে, 2 জন রিলিজ হয়ে গেছে, 27 জন। সুতরাং উই আর রেডি টু কোঅপারেট উইথ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট কনস্ট্রাকটিভ চিন্তাধারা নিয়ে এগুলো করা হচ্ছে। আমি
সর্বোপরি করব, যে ত্রাণ আমরা দিয়েছি। এই যে রিসেন্টলি পরশু দিন এই যে রানীর বাজারে যে ঘটনাটা হয়েছে, কংগ্রেস তার নীতি সেখানে যেভাবে হলিগানরা ওদের উপর আক্রমণ করেছে, এ আমাদের ভাঙচুর করেছে, মারধর করেছে, এটা আমি কন্ডেম করি, আমি নিন্দা করি। এবং যেখানে প্রধানমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, যে ত্রাণ আপনারা সবাই এগিয়ে আসুন, গরিব মানুষকে ত্রাণ দিন, সেখানে কি করে রানীর বাজারে সেটা ঘটবে, এটা আমি বলবো রাজ্য সরকার এটা তদন্ত করা উচিত। এবং ত্রাণের ক্ষেত্রে, ত্রাণের ক্ষেত্রে যাতে সবাই ঠিকভাবে গরিব মানুষকে দিতে পারে, তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।